জলপাইগুড়ি স্টেশন বাজার এবং সেখানেই ব্যবসায়ীদের দোকান সরাতে রেলের নোটিস মাথায় হাত। এখন ব্যবসায়ীদের কি বলছেন ব্যবসায়ীরা শোনাবো। নোটিস পাওয়ার পরে আমরা এমন একটা হতাশার মধ্যে পড়ে গেছি। তারপরে ওনারা বললেন, নোটিশ পাওয়ার পরে আমরা জলপাইগুড়ি রেল স্টেশনে যাই, ওখানে আরপিএফ এর সাহেব আছে, ওনার সাথে আমরা একটু যোগাযোগ করি। উনি সব বুঝিয়ে দিলেন যে এটা রেলের ভারত প্রকল্পের জন্য জায়গাটা লাগবে, তার জন্য নোটিশটা করা। এখানে প্রায় 550 থেকে 600 দোকানদার, সেই দোকানগুলি কোথায় যাবে? আমরা উন্নয়নের দিকে, কিন্তু আদার যে জায়গাগুলি আছে সেই জায়গাটা আমাদের অন্তত আমাদের লিস্ট দেখ, আমরা এমনি বসতে চাই না। আমরা এত বছর এমনি বসেছি ঠিক, কিন্তু আমরা সেই জায়গাটা আমাদের লিস্ট। আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে আদালতের নির্দেশে রায় টিকিতে ভাঙা হলো অবৈধ দোকান। কান্নায় ভেঙে পড়লেন দোকানের মালিক। প্রথম দফায় ভাঙা হয়েছিল 10 থেকে 12টি দোকান, আর এবার রীতিমতো বুলডোজার দিয়ে ভাঙা হয় 18টি দোকান। দোকান ভেঙে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মালিক। দেখুন সেই ছবি দেখাচ্ছে সেই মহিলা মালিক, যার হয়তো সমস্ত কিছুই আয় এই উপার্জন করতেন তিনি এই দোকান থেকে, এবং সেই দোকান যখন ভাঙা হয়েছে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী, কর্মসমিতির সম্পাদক এবং অন্যদিকে দোকান মালিক। কি বলছেন আমরা শুনবো এক এক করে। আমাদের একদিন শুক্রবার নোটিশ দিল, শনিবার বাদে রবিবার বন্ধ। এ কি ধরনের নিয়ম? সরকার পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা করেনি। হ্যাঁ, তো ব্যবসায় সমিতি আগামী চিন্তা ভাবনা আছে যে প্রশাসনিক দপ্তরের কাছে স্বর্ণাপন্ন হয়ে কিছু ব্যবস্থা করা হয়েছে। আদালতের নির্দেশ এবং সেই নির্দেশে রায়দিঘিতে ভাঙা হলো অবৈধ দোকান। কান্নায় ভেঙে পড়লেন দোকানদাররা। প্রথম দফায় ভাঙা হয়েছিল 10 থেকে 12টি দোকান, আর এবার বুলডোজার দিয়ে ভাঙা হলো আরও বেশ কয়েকটি দোকান, এবং সেই দোকানের সংখ্যা 18। দেখছেন সেই ছবি দেখাচ্ছি, বুলডোজার সেখানে নিয়ে আসা হয় এবং তারপরেই সেই অবৈধ দোকানগুলি একের পর এক ভাঙতে শুরু করেন সেখানকার কর্মীরা, এবং দোকান ভেঙে যাওয়ায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন আবার মালিকরা। কারণ তাদের সমস্ত রকম তাদের সংসারে খরচ থেকে শুরু করে যাবতীয় খরচই দোকানের ওপরই তারা নির্ভরশীল ছিলেন, সেখান থেকে তাদের আয় হতে বসে দোকান যখন ভেঙে ফেলা হচ্ছে এবার তাদের মাথায় রীতিমতো হাত বলা যায়। কীভাবে তারা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবেন বুঝতেই পারছেন না।